প্রিয়তম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আর আজকে বিকালের ওয়েদারটা খুব সুন্দর, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আহ দারুণ। চলুন আজকে আমি এই গোটাকতক পেয়ারা পেরে রেখে দিয়ে তারপরে শাক তুলে আনবো। শাক তুলে এনে পেয়ারাটাকে বেশ কাঁচা নুন আর লঙ্কা দিয়ে খাওয়া যাবে। একটু লঙ্কার গুঁড়ো নেব, এত উঁচুতে পেয়ারাগুলো না পারা যাচ্ছে না, তাই একটা লাঠি নিয়ে এসে ভাবলাম গোটা কতক পেরেই নিই, আর না হলে বেশি দিন রাখলে পেয়ারাগুলো কি হচ্ছে বলুন তো, পোকা হয়ে যাচ্ছে ভেতরে। হ্যাঁ, বেশি দিন রাখা চলো না, চলুন এই শাকগুলো তুলে নিই। এই পাঁচমিশালি শাক রান্না করে খেতে খুব সুন্দর লাগে, একটু বেশি করে রসুন ছিঁচা দিয়ে দিবেন, দারুণ লাগে খেতে। এইখানটাতে আমাদের অনেকগুলো অনেক রকমারি শাক হয়, মাঝে মাঝেই তুলে আনি, খুব ভালো লাগে। আপনারাও করবেন, দেখবেন অনেক রকমের শাক মিশিয়ে দারুণ লাগবেন। কলা পাতাটা দেখি একটু, কলা ভাবছি আজকে কলা পাতা কাটবো, কলা পাতাটা রেখে পরে পেয়ারা বেগুলো মাখবো, অনেকগুলোই পেয়ারা পেরে রেখেছি। আর কাঠগুলো একটু তুলে রাখি, কারণ এত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তাহলে কাঠগুলো ভিজে যাচ্ছে, পরে শুকাতে দেরি লাগবে। চলুন কলা পাতাটা কেটে নিই, এই যে কলা পাতাটা কেটে পরে সামান্য অল্পই কাটবো, বেশি কেটে লাভ নেই। তারপরে একটু খাওয়া যাবে, আবার সন্ধে হয়ে গেলে, সন্ধ্যা দিয়ে আছে, অনেকগুলি কাজ আছে। ভালো করে কলা পাতাটা একটু ধুয়ে নিই, আমাদের কুয়ার জলটা কিন্তু খুব পরিষ্কার, একদম দেখবেন সাদা, একদম ধপধপ করছে। কুয়ার থেকে জলটা তুলে নিই, তুলে নিয়ে আর একটু পরিষ্কার করে পাতাটাকে ধুবো। ধুয়ে পরে এই দেখুন পেয়ারাটা, আহ ডাসানো পেয়ারাটা, দারুণ দারুণ খেতে সত্যি। গাছের পেয়ারা যদি এভাবে কেটে নুন আর লঙ্কা দিয়ে খাওয়া যায়, দারুণ লাগে কিন্তু, তা ব্যাপক লাগছে।